Duclay has scored the first goal on favor of his team. Duclay has scored the first goal on favor of his team. Jersey number 10 played on behalf of Medinipur SP 11. Medinipur SP 11 এর পক্ষ থেকে 10 নম্বর জার্সি Duclay. ডুকলে গোল করলো, সুন্দর প্রেসিং এন্ড গোল, গোল আসতে পারে, ভালো সেভ, সুন্দর প্রয়াস। এদিকে রয়েছে মেদিনীপুর এইচবি লেভেল, সেই পরিচিত জার্সি কিন্তু ফরেন প্লেয়ারটাকে আমি ঠিক বুঝতে পারছি না নামটা। এখন আমরা সংবর্ধনা জানাবো আমাদের মধ্যে আগত খেলা প্রিয় মানুষ, প্রত্যেকটা খেলায় আমরা পেয়ে থাকি আমাদের সততল ভাই, তিনি সংবর্ধিত হবে মুর্শিদ লস্কর, সংবর্ধনা জানাবেন আমাদের মধ্যে আগত বিশিষ্ট ব্যক্তি, আমারই ছাত্র শরীফুল ইসলাম সর্দার মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি। চন্দনেশ্বর সিআর সেভেনের টিম মালিক, কি নাম ভাই, লাটু ভাইকে তাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের ইসলাম লস্কর, প্রাক্তন ক্যাশিয়ার এমআরসি ক্লাব এবং বর্তমান উপদেষ্টা কমিটির সভ্য। ফুল এবং মিষ্টি বিনিময়ের মাধ্যমে তিনি সংগঠিত হচ্ছেন এবং একটি মেমেন্টো পাশাপাশি ব্যাচ এবং উত্তরীয় পড়ানোর মাধ্যম দিয়ে এবং সংবর্ধনা জানিয়েছেন মৈদুল ইসলাম লস্কর। এস বি ইলেভেন কর্নার পাই, উনি এখন সংগঠিত হবেন ড্যাশের উপর। দেখে দেখে এইটা বসো বসো, এবং দক্ষিণ দিক থেকে লাল সাদা জার্সি পরিহিত এসবি ইলেভেন প্রতিদ্বন্দ্বিতা করছে, দ্বিতীয় খেলা চলছে প্রথমার্ধের পর্ব। চন্দনেশ্বর আমাদের পিছিয়ে পড়লো।
মেদিনীপুর এস ইলেভেন কিন্তু এগিয়ে গেল 1-0, পিছিয়ে পড়লো চন্দনেশ্বর CR7, গোল করলো ডুকলে, ফ্রি কিক থেকে কিন্তু খুব সুন্দর একটা গোল করলো ডুকলে অ্যান্ড্রু উইলিয়াম, ওখানে সে ডুকলে বল ছিল হলো কিন্তু তখন বল লম্বা করে আগে উদ্দেশ্যাম লক্ষ্যে CR7 সরাসরি অয়ন দাস সেখান থেকে সুমিত রেখে বল থেকে ঢুকলে ঢুকলে দুধ থেকে একটা প্রচেষ্টা নিঃশ্বাস ছিল মাঠের সামনে যে ভাইয়েরা রয়েছে পুরুষ ভাইয়েরা, তোমরা মহিলাদের থেকে একটু দূরে থাকো,
যে স্বেচ্ছাসেবক যারা হয় দেখা যাক শেষ ম্যাচ কি হয়। ঘটনা এখানে দুটি সম্পদ ছিল না, রেফারির হলুদ কার্ড, চার নম্বর জার্সিধারী নড়িয়া চেষ্টা গোল শোধ করার কিন্তু হচ্ছে না। যোগ্যতা প্রমাণের চেষ্টায় বদল করে সিআর সেভেন নিজেদের নিয়ন্ত্রণে বল লেনদেনের মাধ্যমে আক্রমণ সানানোর চেষ্টায় ব্যাক করে দিয়েছে।
লাগবে। স্টিফেন আমার ওকে রাজা গোল হতে পারে, সেকেন্ড পোস্টে দেওয়ার উদ্দেশ্য ছিল, তবে ঠিকঠাক পাসিং হয়নি। এদিকে রাজা শেখ সুন্দর একটি লম্বা শট করেছিলেন কিন্তু না। আক্রমণে কুলে জার্সি নাম্বার 8 সতীর্থ খেলোয়াড়ের পক্ষে ডান প্রান্ত বরাবর আক্রমণ চালানোর চেষ্টায়, দেখা যাক শেষ মেশ কি হয়। এখনো তাদের নিয়ন্ত্রণে বল CR7, ওইপারে পিছনে দিয়া গোল হতে পারে কিন্তু, সুন্দর প্লেসিং এন্ড গোল। তৃতীয় গোলটি করলেন SB11 3-0 গোলে গিয়ে 99। আমি তৈরি থাকতে বলবো আজকের এই প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করতে মুসকান এন্টারপ্রাইজ রাজারহাট নিউ টাউন বনাম ST11 লেক টাউন, এই দুটি দলের মধ্যে তৃতীয় খেলা হবে, তৈরি থাকার জন্য অনুরোধ রইল। Thank you.
নোবারি নোবারি যা যা The time is up. খেলা শেষ 3-0 গোলের ব্যবধানে